হেল্ল' পিঠা বনা পিঠা বনা হেলো কৰো হেল্ল' বন্ধু আমি পিঠা খাতা আছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মা এখানে বসে আছে তো চলো দেখি কি পিঠে বোনাছি কেমন এই যে দেখো এখানে গুড়ি সানা আছে মাংস আর গুড়ি দিয়ে ছানা আছে বাট গামলাতে আর এই যে শাল দিয়ে হচ্ছে আমাদের পিঠে খুব সুন্দর লাগে শাল পাতার পিঠে খাতে মাংস পিঠে তো খুবই সুন্দর লাগে শাল পাতা দিয়ে বানালে আর এই যে তাওয়াতে দেখতে পাচ্ছ তা নাই খসলাতে এই যে খসলাতে দেখতে পাচ্ছ আমরা পিঠে একটা চাপিয়েছি থালা ঢাকা দেওয়া আছে তো দেখি কেমন কেমনভাবে পিঠে তৈরি করব এর পরের পদ্ধতিতে দেখাবো শাল পাতে একটু তেল দেওয়া আছে আর যে তেল দিয়ে দিয়ে মা পিঠেটাকে থাপছে দেখো খুব সুন্দরভাবে গোল করে থাকতে হবে এক দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখন এর উপরে একটা আর একটা শালপাতের খালি দিয়ে দিতে হবে তাতে যেমন দুধাটায় ভালোভাবে পুড়ে তো আমার তাওয়াই শালপাত পিঠা পড়ানো হয় কিন্তু আজকে আমরা খসলাতে শালপাতের পিঠা বোনাচ্ছি এই যে দেখো আর একটা চাপা আছে আর একটা পিঠে চাপা আছে তো এটা প্রায় হয়ে এসেছে তো এটা নামিয়ে আর ওই পিঠেটা চাপিয়ে দেব এই যে দেখো বন্ধুরা পিঠেটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এবং খেতেও খুব